ফার্স্ট অফ অল এখন থেকে যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে করতে হবে, সাথে সাথে নোট করতে হবে। নোটটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এত শত শত বই ভিত্তিক কিন্তু তুমি সব ক্ষেত্রে আগাইতে পারবে না। তোমার নিজস্ব একটা ভার্সন ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা পড়াশোনার, প্রত্যেকটা টপিকের একটা নিজস্ব ভার্সন ক্রিয়েট করতে হবে নিজের নোট খাতায়, এটা মাস্ট। সো এই জিনিসগুলো করার শুরুটা হবে কোথায়? ক্লাসরুমে, ক্লাসরুমে ক্লাস করতে হবে ইম্পর্টেন্টলি। এর পরবর্তীতে আসে আরেকটা জিনিস, কলেজের ক্লাস বা এই জায়গাগুলোতে কিন্তু অনেক স্টুডেন্টস একসাথে থাকবে, কেউ চাইলে পড়তে পারে, কেউ চাইলে একদম না পড়ে কলেজের ক্লাস জাস্ট যাও আসা অ্যাটেন্ডেন্সগুলো দিয়েও যেয়ে আসতে পারে। সো এই ক্ষেত্রে আমি বলছি শুধু ক্লাসে উপস্থিতই থাকা না, নিজের নোট নিজের প্রিপারেশন করার মাইন্ডসেট থাকা। সো দেখো তোমরা ক্লাস করলা, বাসায় আসলা, যেই ক্লাসগুলোর পড়া সেটাকে আবার প্র্যাকটিস করলা, কী কী হোমওয়ার্ক দিছে, কী কী না দিছে বা আর কী কী হইতে পারে সেগুলো থিঙ্ক করলা, প্র্যাকটিস করলা, মোটামুটি দৈনিক 6-7 ঘন্টা সময় তুমি পড়াশোনার পেছনেই কাটাইলা, অবভিয়াসলি তোমার রেজাল্ট ভালো হবে না তো কারো ভালো হবে, অবভিয়াসলি তোমার রেজাল্ট ভালো হবে। অ্যান্ড এইচএসসির ব্যাপারটা একটু বলি, এইচএসসিতে হয়তো এরকম দেখবা সামনে যে হয়তো অনেকে পড়ছে ভালো রেজাল্ট হয়নি, আবার অনেকে পড়ে নাই বাট ভালো রেজাল্ট হয়ে গেছে। এইচএসসিতে কিন্তু এটা খুব বেশি আনকমন, মানে এইচএসসিতে এই জিনিসটা ঘটে না ওইরকম। এইচএসসিতে পড়ার ভলিউম এত বেশি যে পড়লে পারবে, না পড়লে লাকিলি ভাগ্যক্রমে পাইরে ফেলা, এটা খুবই রেয়ার, ঘটেই না, ঠিক আছে? এইচএসসিতে পড়লেই পারা যাবে, না পড়লে তুমি পারবে না এতটুকু শিওর। ইনফ্যাক্ট তোমাকে যদি আমি পরীক্ষার দিন সকালবেলাও বলে দিই কী কী আসবে, ওইটাও তুমি লিখে আসতে পারবে না, কারণ জিনিসগুলো এতটা ডিপ।